सबाई के स्वागत जानाच्छी टोनाटोनी हैंड एम्ब्रॉयडरी चैनले। नतून आरो एक सेलाई निये हाजिर होलाम। आमरा आजके डबल सूतो निएछि आर ग्रीन कलर सूतो निएछि। एटा दिए आमरा लम्बालम्बी भावे 5 बार स्टेच टानबो। এখন আমরা অরেঞ্জ কালার সুতো নিব। অরেঞ্জ কালার সুতো দিয়েও এভাবে লম্বালম্বী ভাবে 5 বার স্টেচ টানবো। অরেঞ্জ কালার সুতো কিন্তু ডাবল নিয়েছি। পাঁচ বার করা শেষ হয়ে গেল। এখন আমি এ পাশেও রাইট সাইডেও 5 বার করব। এখন আমি গ্রিন কালার সুতো দিয়ে আবার এই পাশে 5 বার স্টেচ টানবো। একটু স্লোলি ভাবে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমরা এখন সুইটার পাশ থেকে তুলেছি, এখানেও কিন্তু আমরা ডাবল সুতো নিয়েছি। এখন আমরা অরেঞ্জ কালার সুতো দিয়ে এভাবে পাশাপাশি আমরা 5 বার স্টেচ টানবো। পাঁচ বার আমাদের হয়ে গেল। আমরা এখানে এতটা পরিমাণ গ্যাপ নেব। এখানেও সেম আমরা 5 বার করব।
पांच बार हो गेलो आबार आमरा सामने थेके एतटा परिमाण गैप नेब। এভাবে এই ধাপটা আমরা কমপ্লিট করে ফেলব। চলে যাচ্ছি পরের ধাপে। আমরা এখানে পার্পল কালার সুতো নিয়েছি, পার্পল কালার সুতোটা কিন্তু আমরা ডাবল করে নিয়েছি। সুইটা এখান থেকে তুলে এভাবে কোনাকোনি স্টিচিং হবে। আমরা এটার উপর দিয়ে নিব, অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালারের উপর দিয়ে, গ্রিন কালারের নিচ দিয়ে। যেহেতু ডাবল সুতো নিয়েছি তাই এখানে আমরা একবার স্টিচিং করব। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলে যাচ্ছি আবার পরের লাইনে। পরের লাইনে এখান থেকে সুইটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে এটা এভাবে হবে, এই বরাবর যাবে, এটা নিচ দিয়ে নিচ্ছি, তারপর উপর দিয়ে নিচ্ছি, তারপর আবার নিচ দিয়ে নিচ্ছি, এখানে আবার গ্রিন কালার সুতো নিচ দিয়ে নিচ্ছি। এখন আমি আবার এখান থেকে সুইটা তুলছি, অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে নিচ্ছি, এভাবে বাকি অংশটা কমপ্লিট করে ফেলতে হবে। এখন কিন্তু আমরা ফ্রেমটাকে টুলটা করে নিয়েছি, সুইটা এখান থেকে তুলেছি, এটার উপর দিয়ে যাবে, এটাই যে এভাবে ধরব, অরেঞ্জ কালারের উপর দিয়ে, গ্রিন কালারের নিচ দিয়ে, অরেঞ্জ কালারের উপর দিয়ে। আবারও অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে, অরেঞ্জ কালারের উপর দিয়ে। আবারও অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে, অরেঞ্জ কালারের উপর দিয়ে। এভাবে বাকি অংশটা কমপ্লিট করে ফেলতে হবে।